সুপ্রভাত জানাই আমার পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। রোদটা কি লেভেলের উঠেছে বুঝতে পারছো তো? বাপরে বাপ, আমি এই দরজাটার আড়ালে কথা বলছি বলে তাই তো। আজকে সকালে তো হাতে হাতে পারবোই না, বুঝতে পারছো? এখন বাজে 7:30, তো আমার রান্না বান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটাকে শুরু করি। আমাদের এখানে রান্না হয়েছে আজকে ডাল, পটল ভাজা, মাছ, মাছটা টমেটো আর ধনে পাতা দিয়ে করেছি। এমন পিস করেছে না, এখন দু পিস ছাড়া হচ্ছেই না। ভাত আর স্যালাড, আজকে মুসুম্বিটা নেই, আজকে দেখি বেরিয়ে আনবো। আর সকালের জন্য দিয়েছি ইপ্পি, কাঁচা পেঁয়াজ উপর দিয়ে দিয়ে দিয়েছি একটু, আর ডিম সেদ্ধ একটা, আর হচ্ছে কলা। সকাল আমি ব্রেকফাস্ট নিয়ে এলাম, দেখো এই ইপ্পিটা করেছিলাম যেটা ওকে দিয়েছি, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে করেছি। আর দেখবে ইপ্পির মশলাতে কেমন একটা ছোট ছোট কাটিং করা ভেজিস দেওয়া থাকে, তো ওই আর কি। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে, জানি তোমরা পাশে আছো, শক্ত করে আমাদের হাতটাকে ধরে রেখেছো, সেইটা আমি কালকে আরো ভালো করে বুঝতে পেরেছি। মানে আমার কষ্টতে যে তোমরা এতটা কষ্ট পাও, এত ভালো করে আমাকে বোঝাতে আসো, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। কত ধন্যবাদ দেব আমি জানি না, কতটা ধন্যবাদ দিলে তোমাদের এই ভালোবাসাটা পূরণ হবে আমি তাও জানি না, শুধু ধন্যবাদে সত্যিই হয় না। তো যাই হোক, আগামীতেও তোমরা এভাবেই পাশে থাকবে এটাই চাইবো। তোমরা পাশে ছাড়া এই ফ্যামিলি কিচ্ছু নয়। হ্যাঁ, আমার ফ্যামিলি তো বিশাল বড়, তবে এই যে ফ্যামিলিটা ছিল, এই ফ্যামিলিটা যদি চ্যানেলটার কথা বলি, তাহলে এইটা আমরা দুজন মিলে শুরু করেছিলাম, আমি আর প্রমি। সেখানে তোমরা এসে পাশে দাঁড়িয়েছিলে, তোমরা হাতটা ধরেছিলে, তাই এই ক্ষুদ্র ফ্যামিলিটা আস্তে 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 একটু 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 করে বাড়ছে। তো আশা রাখি আগামীতে আরও 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 স্বপ্ন রইল, তো পূরণ তো হবে অবশ্যই, তোমরা পাশে থাক। নান দান সবটাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো একটু নিচের রাস্তার দিকে ফুলটা আনতে, কালকে ঠাকুরের ফুলটা শেষ হয়ে গেছে। বাইরে যা রোদ উঠেছে বাপরে বাপ, ওই জন্য একটু ভাবতেও লাগে বাইরে যাওয়ার আগে। তো যেটাই হোক না কেন, এখন তো যাব, একটু ফুলও আনবো, মিষ্টিও আনবো। কালকে সুখবরটা পেলাম একটু, যেটাই করি না কেন, যতটুকুই পৌঁছাই না কেন, অবশ্যই তোমাদের হাত ছাড়া, তোমাদের পাশে থাকা ছাড়া এটা কখনোই হতো না, এটা বারবার স্বীকার করার মতনই কথা। তো অবশ্যই এটা যেমন সত্যি কথা, তোমরা পাশে না থাকলে হতো না, তেমন আমি এটা বিশ্বাস করি, আমার লোকু, আমার গপু, এরাও আমার পাশে না থাকলে ব্যাপারটা হতো না, তাই তাদেরকে একটু মিষ্টি মুখ করাবো, তাই জন্য একটু যাচ্ছি আমি মিষ্টি আর ফুলটা আনতে। তো বাইরে প্রচণ্ড রোদ, বাপরে বাপ, ছাতাটা আনলে ভালোই হতো, কিন্তু যদি ফেলে আসি তা হয়ে গেল, এখানে তো আবার একটাই ছাতা। আজকে আমার দরকার নেই, আজকে পার্লারটা খুলেছে, যেদিন আমার দরকার সেদিন খোলে না, আর আজকে এপাশে মাসি বসেনি, তাই এখান থেকেই নিয়ে নেবো। ফুল ফুল নিয়ে আসলাম, মিষ্টিও নিয়ে আসলাম, আর আজকে এতটাই কপাল ভালো যে লোকনাথ বাবার প্রিয় অমৃতিও পেয়ে গেছি, অমৃতি না অমৃতি কিছু একটা বলে সেটা পেয়ে গেছি। আর আজকে আমার নীলকণ্ঠ গাছে ফুটেছে 3টে ফুল, তো সেগুলোকে তুলবো, সে তো নয় ঠিক আছে। আর গোলাপ গাছে তোমাদেরকে একটু কুড়ি দেখিয়ে দিই, এই একটা ফুটবে ফুটবে করছে, এই একটা অলরেডি বেরিয়ে গেছে, এখনো হয়নি, আর এখান থেকে একটা বেরোবে বেরোবে করছে, এই আর কি। ও এলাম যখন ফুলটা তুলেই নি, দুটো থেকে দু রকমের ধূপে ধোয়া বেরোচ্ছে, মানে এইটা থেকে একটা আর এখান থেকেও বেরোচ্ছে। তো এই যে দু রকমের ধূপের গন্ধ, আহা আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে ধূপের গন্ধ আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি নানান রকমের ধূপ রাখি আর কি ঘরে, এক একদিন এক একটা এরকম জ্বালাই আর কি। তো আমি না ঠাকুরের মিষ্টিটা আনতে গিয়ে, ফুলটা আনতে গিয়ে, ফুল যেদিকে আনতে গেছিলাম ওইদিকে যাচ্ছে, মানে ফিরছিলাম যখন তরমুজের একটা গাড়ি যাচ্ছিলো, তাই আমি একটু তরমুজও নিয়ে নিলাম। ঘরে মুসুম্বি নেই, তাই ফলও নেই, তরমুজ বোধ হয় ঠাকুরের খেতে ইচ্ছে করেছে, তাই এই টাইমে আমি তরমুজটা পেয়ে গেলাম। এই টাইমে সাধারণত ফলের গাড়ি টাড়ি যায় না এখান দিয়ে। তো যাই হোক, এই করতে করতে অলরেডি 12টা বেজেও গেছে, ভালোই হলো। তো দুপুরে কয়েকটা বাসনকোসন ছিল, ওগুলোকে একটু মাজলাম মেজে নিয়ে, তারপরে ব্যালকানি দরজাটা তো খোলাই ছিল, বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম বন্ধ করে দেবো, না না ছাট আসলে আসুক মুছে নেব। তো পাপোশটাকে একটু ওই জন্য দূরে সরিয়ে দিয়েছিলাম, দেখলাম না ছাট আসেনি অত দূর অব্দি, ব্যালকানিটা ভিজেছে কিন্তু এত দূর অব্দি আসেনি আর কি। তবে দরজাটা কেন দিই বলো, বলতো আসলে, কারণ ফ্রিজটা একদমই ব্যালকানির পাশে, তো ওই জন্য দিয়ে রাখি একদমই। এখন বাজে 5:52, আর জোরে না বৃষ্টি নেমে গেল, ভালোই বৃষ্টিটা হচ্ছে, বুঝছো? প্রমি অবশ্য বলে, ওই দেখো দুধটাতে কিছু দেখা যাচ্ছে না, ওই মাঝখানটাতে সমস্তটা কিন্তু দেখা যায়, কিন্তু কিছুই আর দেখা যাচ্ছে না। প্রমির আজকে রাত্রি 10টা অব্দি ডিউটির কথা ছিল, কিন্তু সেই কাজটা ক্যান্সেল হয়ে গেছে। প্রমিও আমাকে সবে বলে আমি ফিরে আসছি, এবার জানি না ও দাঁড়িয়েছে কিনা কোথাও, না রেনকোট পরে বেরিয়ে গেছে, এই বৃষ্টিটাতে না স্কুটি চালানোটাও খুব মুশকিল।
ওকে কত বলি যে তুমি দাঁড়িয়ে যাবে, দরকার নেই বাড়ি আসার, তখন সেই টাইমটাতে কি করবে ছেলেটা কে জানে। বৃষ্টিটা এখন পুরোটাই কমে গেছে, যদিও বৃষ্টির সময়ও আমি ব্যালকানি দরজাটা আজকে খুলেই রেখেছিলাম। তার কারণটা হচ্ছে বেশ ভালো লাগছিল, ভাবছিলাম যদি ছাট আসে, ভাবলাম যে যদি ছাট আসে আমি আরেকবার মুছে নেবো তাও ভালো, কিন্তু আজকে একটু খোলা থাক, ভালো লাগছিল আর কি। কেন দিয়ে রাখি বলতো, বৃষ্টিটা আসলে এই ব্যালকানির দরজাটার পাশেই ফ্রিজটা, তো ফ্রিজটা যেহেতু আমার নিজস্ব নয় তার জন্য একটু বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করি আর কি, তো ওই জন্য আমি দিয়ে রাখি মূলত। তো মানে একটু বৃষ্টি বৃষ্টি নাপলেই যাতে ছাট না আসে, তাই জন্য দেখলাম ছাট অদূর অব্দি আসছে না। আর দুপুরের কিছু বাসন কোসন ছিল সেগুলোকেও মেজে নিলাম আমি, কড়াইটাও ছিল জানো তো সকালে, সেটাও মাজা হয়নি আমার, তো তাই জন্য এখন মেজে ঠেজেও নিলাম। তার লাইটটা ধরিয়ে নি, নাহলে কথা বলতে পারবো না। হ্যাঁ এবার ঠিক আছে, চুল ঠুলো আছে, নিয়ে আছড়াবো, ফ্রেশ হয়েছি আমি একটু, ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম তোমাদের সাথে এখন তো একটু টাইম আছে, 6:10 মতনই বাজে, প্রমিয় এখনো ঢোকেনি, ঢুকবে ও, তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নি। আজকে কাবেরি আন্টি পার্সোনালি আমার সাথে কথা বলছিল, কনগ্রাচুলেশনস তো তোমরা প্রত্যেকে বলছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কাবেরি আন্টি আমাকে পার্সোনালি কথা বলে জিজ্ঞেস করছিল, দেবলি না তাহলে সেলিব্রেশনটা কবে হবে, যদিও আমি আমার কমিউনিটি পোস্ট যেটা দিয়েছি সেখানে লিখে দিয়েছি না কোনো সেলিব্রেশন হবে না, কারণ আমি চেয়েছিলাম আমার দেখো দুটো ফ্যামিলি বলতে গেলে, এখন আমার রিলেটিভসদের নিয়ে একটা ফ্যামিলি, আমার মা বাবা মামনি পাপা আম্মা প্রমি এরা হচ্ছে একটা ফ্যামিলি আমার কাছে, আরও যারা শ্বশুরবাড়ি বাপের বাড়ি ফ্যামিলি আছে অবশ্যই তারাও সেই ফ্যামিলিতে পড়ে, কিন্তু এই ফ্যামিলিটা আমাদের আমাদের গড়ে তোলা একটা ফ্যামিলি, তো ওই জন্যে তাদেরকে দরকার ছিল, মানে আজ আমি যাদের জন্য এতটুকু পথ আসতে পেরেছি তাদেরকে দরকার ছিল। এবার তাদের মধ্যে তো আমি অর্ধেকের বেশি জনকে চিনিই না, তাই না, তো ওই জন্যে সেই সেলিব্রেশনটার কোনো মানেই রাখতে পারবো না আমি, আমার মনে হয় এটা। অবশ্যই সেলিব্রেশন অনেকেই করছে, আনন্দ অবশ্যই হয় একটা আনন্দ, সেটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছে, ভিডিও আপলোড করে মানে আগের দিন কেকটা কেটে পরে ভিডিওটা আপলোড করছে বা লাইভে এসে কেক কাটছে, এই ধরনের সেলিব্রেশন হচ্ছে, কিন্তু আমি আমার পক্ষ থেকে এই সেলিব্রেশন করছি না। কারণ প্রথম কথা হচ্ছে যদি আমি সেলিব্রেশন করি সেটা এখন প্রমিট টাকাতেই করতে হবে, কারণ পেমেন্ট এখনও ঢোকেনি, আর ঢুকতে অবশ্যই দেরি হয়, এখন অনেক প্রসেস চলবে ইউটিউবের, তারপর পেমেন্ট অবশ্যই তোমাদেরকে সবটা বলবো, সবটা ফার্স্ট পেমেন্ট কত কি না কি সবটা বলবো, তো সেসব পরের কথা। আর তারপর আন্টি বলছিল যে হ্যাঁ তুমিও সেভাবেই সেলিব্রেশনটা করতে পারো, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে হয়তো পাশে পাবে না, কিন্তু ওই আর কি ভিডিওর থ্রু দিয়ে তো ওই নিয়ে, কিন্তু সেরকম আমি চাই না, আমি তাদের সাথে আনন্দটা পুরোপুরি পাশে রেখে ভাগ করতে চেয়েছিলাম, তো সেটা তো সম্ভব না ইউটিউবের, তো কারণ এই জায়গায় চেনা জানা এরকমটা হয় না কিছুতেই, আমি সবাইকে চাইলেই জড়ো করতে পারবো না, তো ওই জন্যে সেরকম কোনো সেলিব্রেশন আমি করছি না। এবার বলি আমার স্বপ্নের কথা, সেই স্বপ্নটা দিয়েই আমি শুরু করতে চাই, জানি না সেটা সেলিব্রেশন কি না বা কিছু, তো এখন তো সেটা সম্ভবই না কারণ ফার্স্ট পেমেন্টের অপেক্ষা আমাকে করতেই হবে। তার জন্যে আমার স্বপ্ন দেখো, কিছুর শুরুতে আমার ঠাকুর মানে আমার লোকু গপু আমার সিংহাসনে যারা আছেন তাদের তো প্রথম, তারপর আমি আমার প্রমি মা বাবা মামনি পাপা আম্মা এদের জন্যে কিছু করে নিয়ে মানে এদের সামান্য কিছু গিফট জাতীয় কিছু করে নিয়ে, তারপর আমি নিজের জন্য কিছু করব কিনা বলতে পারছি না, তবে নিজের জন্য কিছু একটা কেনার ইচ্ছে আছে, কারণ ওটা আমার ফার্স্ট ইনকামের মানে ইউটিউব থেকে কিছু একটা, তাই জন্যে এইটুকু অবধি তো গেল, এটা হচ্ছে আমাদের নিজেদের, যেহেতু এতদিনের একটা কষ্ট করেছি আমি, তোমরা অবশ্যই তোমরা পাশে না থাকলে এটা হতোই না, এটা বারবার বলবো আমি, এটার কোনো মানে এটা যতবারই বলবো না কেন এই কথাটা বলতে আমার বোরিং ফিল হবে না, বা আশা রাখি তোমাদেরও শুনতে খারাপ লাগবে না, কারণ সত্যিই তাই বারবার স্বীকার করার মতনই কথা এটা, আমি বারবার বলতে চাই, কিন্তু ওই আর কি আমিও একটা কষ্ট করেছি এতদিনের সেই জার্নি থেকে, আমি নিজের জন্য কিছু একটা যে ফার্স্ট পেমেন্ট থেকে আমি এটা করেছিলাম, যদিও বিয়ের আগে আমি ইনকাম করেছি কিন্তু তখন এভাবে ভাবিনি, মানে ভাবলেও করার মতো সামর্থ্য তখন ছিল না, তো এখন যে সামর্থ্য হবে বা কত ঢুকবে সেটা আমি জানি না, তবে হ্যাঁ সেই অ্যামাউন্টটা থেকে অন্তত 10% দেওয়ার মতো ক্ষমতা নিশ্চয়ই আমার হবে, তো আমি এখন বলতে পারবো না আমি কত কি করতে পারবো, কারণ ফার্স্ট পেমেন্ট কত ঢোকে আমার ঠিক জানা নেই, 10%, 20%, 30%, 40%, 50% কত পার্সেন্ট হবে আমি জানি না, তবে আমি তাদের পাশে দাঁড়াতে চাই যাদের হাতের নাগালে যারা কিছু পেয়ে যায় না, চাইলেই কিছু পেয়ে যায় না, আশা করি তোমরা বুঝতে পারছো, অনাথ আশ্রমে বা যেসব আশ্রমে বাচ্চারা থেকে থাকে
সেই আশ্রমগুলো পাশে আমি গিয়ে দাঁড়াতে চাই। তো হ্যাঁ, আমি এখনো কোনো খোঁজ নিইনি। কলকাতায় থাকলে হয়তো এই জিনিসগুলো অনেকটা সুবিধা হতো আমাদের পক্ষে, কারণ অনেক বন্ধু বান্ধব আছে এর সাথে যুক্ত, বা আমরা খবর ঠিক পেয়েই যেতাম। ব্যাঙ্গালোরেও অনেক গ্রুপ আছে যারা করে আর কি, তো খোঁজ নিলে অবশ্যই পাবো। আপাতত কোনো খোঁজ সেভাবে নিচ্ছি না, কারণ এখনই তো আমি গিয়ে পাশে দাঁড়াতে পারবো না। আগে ফার্স্ট পেমেন্টটা ঢুকুক, তারপর আমি খোঁজ নেবো। তাহলে বুঝতেই পারছে এটাই আমার স্বপ্ন, শুধুমাত্র ফার্স্ট পেমেন্ট দিয়েই যে তাদের পাশে দাঁড়াবো এমনটা নয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যা ঢুকবে এরপর থেকে তাদের জন্য আমার 10%, 20%, 30%, আবারও বলছি কত ঢুকবে আমি জানি না। তাই জন্য আমি এখনই কত পার্সেন্টেজ বা কিছু কি সেটা আমি বলতে পারবো না। আর সবসময় যে সেটা আমি ভিডিওতে দেখাবো বা ভিডিও থ্রুতে বলবো সেটাও আমি চাই না, কারণ এই জিনিসগুলো বলে কাজ করার কোনো মর্ম আমার মনে হয় নেই। তবে ওই আর কি, আমার স্বপ্নটা আমি তোমাদেরকে জানাতে চেয়েছিলাম যে আমি এই জিনিসটা কেন ধৈর্য ধরে করছি, ঠিক এই কারণেই, নিজের স্বপ্নটাকে পূরণ করব বলে। বিকেলটাতে কি একটু বৃষ্টি হলো, রাস্তাটা ভেজা ভেজা করে দিল, কি একটু না বেশ ভালোই বৃষ্টি হয়েছে, রোজই একটু একটু এরকম ভালোই বৃষ্টি হচ্ছে আর কি। এই জায়গাটায় না কথা বলে শান্তি পাওয়া যায় না, এত গাড়ি ঘোড়া যায়। তো এখন এসেছি একটু আলু ভাজবা রুটিটা বানাবো, আটা মাখাই আছে, আজকে কালকের ওই চানা মশলাটা একটুখানি রয়ে গেছে, সেটা দুজনে হাফ হাফ করে নিয়ে নেবো, আর একটু আলু ভাজবো। মানে চানাটা এমন পরিমাণেই রয়েছে যে দুজনের ঠিকঠাক হবে না, তাই জন্য অল্প অল্প করে দুজনে নেবো, আর একটু আলু ভাজবো আর রুটি করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ইচ্ছে আছে কালকে একটা ভয়েস ভিডিও দেওয়ার, সেটাই সন্ধ্যে থেকে প্রিমিয়ার আমি লিখছিলাম, তাই তোমাদের কাছে আর আসা হয়নি। যদিও পুরোটা কমপ্লিট করতে পারিনি, লাস্টের কিছু একটু স্ট্যান্ডার্ড শেষ করার মতো লিখতে হবে আর কি। দেখবে মাঝেই তো আর ইতি টেনে দিলে গল্পের হয়ে যায় না, গল্পটাকে ঠিকঠাকভাবে ইতি টানতে হয়, তো সেই কাজটাই বাকি রয়েছে। আর দু তিন স্ট্যান্ডার্ড লিখলেই হয়ে যাবে আর কি। তো প্রবীণ বলেছে আর লেট করো না, খিদেও পাচ্ছে। তো এখন বেজে গেছে 9টা, তো আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, আসলে আমরা এখন 9:30টার মধ্যে ডিনার করে নিই, তো তাই জন্য ওর খিদেটাও পেয়ে যাচ্ছে। তাই জন্যে আর অফিস থেকে এসে কিছু খাইও নি, আর আমিও সেই দুপুরেই খেয়েছি, তাই জন্য আমারও খিদে খিদে পাচ্ছে। তাই জন্য ভাবলাম না ঠিক আছে, আজকে ডিনারটা কমপ্লিট করে নিই, বাকিটুকু কালকে সকালের মধ্যে লিখে দুজনে এডিট করে নেবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি তাহলে একটা ভয়েস ভিডিও নিয়ে।